গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10টা পুরো, মেয়ে উঠে পড়েছে অনেকক্ষণ, অরিন্দম অফিস চলে গেছে, টিফিনে নিয়ে গেছে লুচি, কালকের আলুর দম, লুচিটা মা সকালে ভেজে দিয়েছে, কালকের আলুর দম আর প্রসাদে সুজি, এটা নিয়ে গেছে আর মিষ্টি। আর এই যে ওনার এখন মুড়ি টুড়ি খাওয়া হলো। মিতাদি আজকেও আসতে পারেনি, মিতাদি শরীরটা সত্যি খুব খারাপ, কালকে রাত্রিবেলা ফোন করেছিল, ইঞ্জেকশন ফিঞ্জেকশন দিতে হয়েছে, এতটাই লুজ মোশন হয়েছে আর কি। যাই হোক, পিসিকে আসতে বলেছি 10টার মধ্যে, দেখা যাক পিসি কখন আসে। আমার আজকে হসপিটাল আছে, যেতেই হবে, বাড়িতে আছে এটা একটা সুবিধা যে মা আছে, ফুলমাসি আছে, পিসি আসলে মেয়েকে একটু সামলে নিতে পারবে। যাই হোক আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে স্নান টান হয়ে গেছে, পিসি চলে এসছে, এখন ঘুম পাড়াচ্ছে, ঘুমাক। বাজে 10:30, আমি এখন খাবো, ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, না একবারই না, আর মেয়ের জলটা এখন বসাবো, ফুলমাসি ওদিকে দিয়ে দিচ্ছে, আর ও সবজিটা কেটে সব রেডি টেডি, হ্যাঁ সব রেডি টেডি করে আমি প্রেশার কুকারে রেখে দিয়ে যাবো, শুধু বসিয়ে দিলেই হবে। চল আমি একে খেয়ে নি। ওলি বাবা, কি নিয়ে খেলছো? কাকুল, এটা কাকুল তো, হ্যাঁ এটা খেতে হয় মা, এটা খেতে হয়, ফেলতে নি ফেলতে নি মা, ফেলতে নি, খেলা করো, লেবু রসটা করে দাও। হ্যাঁ আমি রেডি হয়ে গেছি, 11:42 বাজে। হ্যাঁ একটু মিনিট আছে, পরে করো, করে তারপরে যদি ঘুমায় একটু ঘুম পাড়িয়ে দিও, নাহলে ভাত খেতে পর্যন্ত হ্যাঙ্গিং করবে। সব এটার মধ্যে আছে, বোতল ও লোটাস করার জিনিস সব নিয়ে ধোয়া সব করা। হ্যাঁ একবার একটু একটা ধোয়া নিয়ে নাও, খালি হবে। চল আমি বেরোই, 15টা বাজে, হসপিটাল থেকে আসি। মা টাটা, খা 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 টাটা করে দাও, টাটা চলে আসবো মামা, আমি একটু পরে চলে আসবো। হ্যাঁ টাটা, হ্যাঁ টাটা, হ্যাঁ। হসপিটালে এসেছিলাম, তখনও ভিডিও করতে পারিনি, রাস্তা থেকে আসার সময় মিতাদির সাথে কথা বলতে বলতে আসছিলাম। মিতাদির শরীরটা ভালো না, হয়তো আরও 2-3 দিন আসতে পারবে না। যাই হোক হয়ে গেছে, এখন ফিরছি, 1:27 বাজে, আমি অনেকটাই দেরি হয়ে গেল। এখন যাব হচ্ছে বাড়ি, তো এয়ারপোর্ট যাব, ওখান থেকে ছোটো গাড়ি ধরবো, ছোটো গাড়ি ধরে তারপরে ওই ওপরে নামবো আর কি, আজকে আর গোড়া বাজার নয়। চলো যাই, একটা ম্যাঙ্গো শেক খাই, খেয়ে তারপরে যাবো। অটো করে আসলাম, দুর্গানগর এসে নামলাম, একটা বাস ফাস কিছু পাচ্ছিলাম না যে ওপরে দিল্লি রোডের উপরে নামবো। ভাইকে আসতে বলেছি রেলগেটের ওপারটাতে, ভাই এসে দাঁড়াবে, ভাইয়ের সঙ্গে যাবো। বাজে 2:11, আমি আসলাম, ওনার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, পরে জল খাবে, এখন খাবে না। এই যে নিয়ে এসেছি একটা, ওই যে বুড়বুড়ি, বাজে এখন 5:22, ঘুম থেকে উঠলেন, জামা কাপড় পরলেন, ঘরে মেলে দিয়েছি। এই যে ক্লিপ পড়েছে, চুড়ি পড়েছে, এখন যাচ্ছে নিচে গুড় গুড় করতে। চলো ঘুরে আসি আমরা, চলো রাত্রি 1টা পর্যন্ত। হ্যাঁ কাকিমার গাছের একটা ফুল নিয়ে এখন নাটক চলছে, ফেনে দে ফেনে দে নিচে। এই যে সুজি টুজি খেয়ে খেলাধুলা হচ্ছে, এখন ঘর মুচ্ছে, ঘর মোছার ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, মোচো মোচো ঘর মোচো, ই ওই পিসি পিসি বাবারে, হ্যাঁ 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 পিসি আছে, হ্যাঁ তুই মোচো, তুই মোচো, হ্যাঁ ছি আমাকে না, পিসিকে দাও, পিসিকে দাও, হ্যালো আবার হ্যালো, ওটা দিয়ে চিন্তা কর, ঘর মধ্যে ওটা দিয়ে হ্যালো করছে,
ভাই এখন যাবে কালকের বাজার করতে, তাই তো ভাই? কালকে মা ভোগ দেবে ঠাকুরকে, অন্ন ভোগ দেবে, তো ওটা সবজি টবজি গুলো ভাই এখন যাচ্ছে বাজার করতে। বাজে এখন 9:20, বাজে এখন 9:15, আমি জাস্ট ঘুমোলো, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে একটু। এখন শোবো মেয়ের পাশে, অরিন্দম এখনো আসেনি, হুদা এসছে আজকে, ও ঘরে আছে এখন, হুদাকে দেখানো হয়নি। অরিন্দম আসুক, আবার যখন ভিডিও করবো তখন হুদাকে দেখাবো, মায়ের সঙ্গে রয়েছে ওই ঘরে। মেয়ে একটু ঘুমোলো, আমি একটু শুয়ে নি, পরে আসছি আবার। রাত্রি বাজে এখন 11:30, এবার দুজনের অবস্থা হচ্ছে দুজনের কেউ অরিন্দমকে ছাড়বে না, এও ব্যা 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 করছে, এও ভাই ভাই, ব্যাস দুজনে কোলে উঠে বসে আছে, কে কোথায় শোবে তাই এখন অব্দি বুঝে উঠতে পারছে না, দুজনের কেউ ছাড়বে না। ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আজকে আমার কথা খুব কম শুনতে পাচ্ছো জানি, চলো টাটা।